Welcome friends. যদিও খবরটি উড়িষ্যার খবর কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলাদা করে কোনো রাজ্যকে বিবেচনা না করে বিষয়টা সমগ্র ভারতের রেসপেক্টে ভাবাই উচিত যদিও বিভিন্ন রাজ্যের পরিস্থিতি বিভিন্ন সেটাও আমরা দেখব এবং সব থেকে যেটা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে লকডাউন এবং লকডাউনের পাশাপাশি যে সমস্ত জায়গায় গ্যাদারিংয়ের বিষয়টা আসছে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বলুন মার্কেট বলুন বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান বলুন বা যা আছে সেই সব জায়গাগুলোর রিল্যাক্সেশনের বিষয়টা কি আসতে চলেছে এবং একটা কথা বলার কোনো মানে অপেক্ষা রাখে না যে বিভিন্ন রাজ্যের কিন্তু সিচুয়েশন বিভিন্ন রকম পাশাপাশি একই রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের বা বিভিন্ন স্থানেরও কিন্তু সিচুয়েশন একরকম এই জায়গায় হটস্পটস চিহ্নিত করে একটা সিদ্ধান্ত নেওয়াটারও কিন্তু চিন্তা চিন্তাভাবনা চলছে তো আমরা যেটা আজকে বর্তমান পত্রিকায় জাস্ট একটু আগে যে খবরটা প্রকাশিত হয়েছে উড়িষ্যায় তিরিশে এপ্রিল পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে পাশাপাশি সাতেরই জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে কি খবর রয়েছে সেটা আমরা দেখব তার আগে একটু সামগ্রিক চিত্রটা আমরা দেখে নিতে চাইব উড়িষ্যার সঙ্গে পশ্চিমবঙ্গকে কম্পেয়ার করলে কোন জায়গায় এই মুহূর্তে ইনফেকশনের জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখন গোটা ভারতের রেসপেক্টে যদি আমরা দেখি যে সংক্রমণের যে সংখ্যা ছ হাজার সেখানে রিকভার হয়েছে পাঁচশো এবং মৃত্যু হয়েছে একশো জন এবার যদি উড়িষ্যার পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের একটু কম্পেয়ার করি দেখুন পশ্চিমবঙ্গ জাস্ট এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে একশো জন আক্রান্ত জনের মৃত্যু হয়েছে ষোলো জন রিকভার করেছে বিরাশি জন অ্যাক্টিভ সেখানে উড়িষ্যার দেখুন অনেকটাই কম চুয়াল্লিশ জন মোট আক্রান্তের সংখ্যা একজনের মৃত্যু দুজন আমরা রিকভার করেছি একচল্লিশ জন অ্যাক্টিভ এই মুহূর্তে মানে আক্রমণ সংক্রমণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কিন্তু গ্রাফটা পশ্চিমবঙ্গের অর্ধেকের চেয়েও কম সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ আলাদা করে কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় রয়েছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে খবরটা উড়িষ্যার বলে আমাদের আলগাভাবে দেখলে কিন্তু হবে না এবার খবরটা আজকে যেটা বর্তমান পত্রিকায় জাস্ট একটু আগে পাবলিশ হয়েছে দেখুন উড়িষ্যায় তিরিশে এপ্রিল পর্যন্ত লকডাউন উড়িষ্যায় বাড়ানো হলো লকডাউনের মেয়াদ তিরিশে এপ্রিল পর্যন্ত লকডাউন থাকবে এ রাজ্যে ওড়িশাই ভারতে প্রথম রাজ্য হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী সতেরোই জুন পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পাশাপাশি তিনি কেন্দ্রকে অনুরোধ করেছেন যাতে ট্রেন বা বিমান পরিষেবা তিরিশে এপ্রিল পর্যন্ত না চালানো হয় দেখুন আজকে নয় এপ্রিল দু হাজার কুড়ি একটা একুশ সেকেন্ডে এই খবরটি পাবলিশ হয়েছে এখন একটা পনেরো বাড়ছে তো তাহলে উড়িষ্যা গভর্নমেন্ট যেটা এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে প্রথম প্রথম একটি রাজ্য আলাদাভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি আমি যে কথাটা একটু আগেই দেখালাম পশ্চিমবঙ্গের সঙ্গে উড়িষ্যার কম্পেয়ার করলে উড়িষ্যা কিন্তু কম্প্যারেটিভলি পশ্চিমবঙ্গের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা আপনারাও ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার পশ্চিমবঙ্গ পৃথকভাবে কোনো সিদ্ধান্ত নেয় কি সেটা অবশ্যই আমাদের দেখতে হবে পাশাপাশি সামনের শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি মিটিং রয়েছে এগারোই এপ্রিল সেই মিটিংয়ে এই এই সংক্রান্ত একটা ইউনিভার্স ডিসিশন নেওয়া হতে পারে ভারতবর্ষের রেসপেক্টে যে লকডাউনটা কি হবে বা কোন কোন জায়গায় শিথিলতা কিছুটা হলেও আসতে পারে যেমন পশ্চিমবঙ্গ সরকার কিছু কিছু জায়গায় শিথিলতা এনেছে আমরা জানি ফুল বাজার বিড়ি তৈরি করা বা পান বাজার এই সমস্ত কিছু জায়গায় শিথিলতা নিয়ে এসেছে মার্কেটিংয়ের বিষয়টা রয়েছে কিন্তু মানুষকে বিষয়টা বুঝতে হবে যে শিথিলতা এলেও আমরা কতটা শিথিলতাটা ব্যবহার করব এবং প্রয়োজনের রেসপেক্টে ব্যবহার করা আর প্রয়োজনের বাইরে গিয়ে ব্যবহার করা এই পার্থক্যটা কিন্তু এখনও সবাই বুঝে উঠতে পারছেন না বা বুঝেও না বোঝার ভান করছেন তো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে শিথিলতা এলেও আমরা যেন ডিসিপ্লিনটাকে ব্রেক না করি যতটুকু দরকার ততটুকুই আমরা গ্রহণ করব এই মেন্টালিটি যদি না আসে তাহলে কিন্তু এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া অন্তত রকম আর অন্য রাস্তা নেই কাজেই আমি আবার আপনাদেরকে অনুরোধ করব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না বাড়িতে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ